দু মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে। তাবিজ ফারুক, নামটি তাবিজ, কেমন জানে যন্ত্রতন্ত্র ভাব। ইনি সাকিব খানকে সতর্ক বার্তা দিয়েছেন, সাকিব খান যেন সাবধানে চলেন, কারণ সাকিব খানকে হত্যা করতে পারে, দুই মাস পরেও সাকিব ভাইকে মেরে ফেলতে পারে। তার সফলতায় কিছু মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে। কোথাও কিছু খেলে আগে চেক করে খাওয়া উচিত। বঙ্গবন্ধুর পাশে যারা ছিলেন ওনাদের সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে, সাকিব ভাইকেও তাই করবে। তাই ওনার থাকা, চলাফেরা, খাওয়া সব কিছুতেই সতর্ক হওয়া উচিত। এক্সাম্পল হিসাবে বলিউডের সালমান খানকে ধরতে পারেন, কিংবা বাংলাদেশের সালমান শাহর কথাই ভাবতে পারেন। আসলে আমরা এমনটা চাই না। আমরা চাই সাকিব খান যেন প্রিয়তমা মুভির 90 বছর বয়সের যে লুক দেখেছি তেমন বয়স পর্যন্ত তিনি যেন টিকে থাকেন। দু মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে, আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত। কারণ আমি এই কথাটা এর আগেও একটা চ্যানেলকে বলেছি, কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে, তখন অনেকগুলো আর্টিস্ট অকেজু হয়ে যাবে, কারণ তখন তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে। সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন, এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন, মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার বাসায় যে যাতায়াত করতে পাশে ছিলেন, ওনার সহযোগিতায় এই কিলিং করা হয়েছে, তো সাকিব খানকেও তাই করবে। এই হিসাবে সাকিব ভাইকে অবশ্যই চলাফেরায় থাকা, মুভিং, বি কেয়ারফুল হওয়া উচিত, কারণ আপনার এই উত্থান অনেকের গায়ে চুলকানি ধরাবে।